যেটা আমরা প্রথমের দিকে ওদের বলেছিল তখন ইনজেকশন করে বলতে আমরা শিখিয়েছিলাম যে ইনজেকশন তিন কারণে চামড়া দিচ্ছে আটা কোথায় শিরায় শিরায় কোথায় দেয় যুগলাশিরায় গুড আমার যুগলাশিরায় ফুটায় নিয়ে কিন্তু আমার জায়গা দেখে ঠিক আছে যে কোনো রোগের ক্ষেত্রে আমরা বলছিলাম যেমন গাম্ভীর রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই না এক গ্রাম একটা পায়খানা করে এটা যখন ডায়রিয়ার ক্ষেত্রে পানি পাঠায় দেওয়া হয় তাই না ডায়রিয়ার ক্ষেত্রে সুপ্রশন দেওয়া যায় তাদের এই কথা জেন্টা মাইসিন মনে আছে জেন্টা মাইসিন কিন্তু জেন্টা রেন দিচ্ছিলাম না আমরা এটা কিন্তু লিকুইড ওষুধ এটা কিন্তু খেলা চলবে কোন ফরেন আছে দেখো লিকুইড হ্যাঁ এখানে একটা স্কুলে ব্যবহার করা হয় হলো অ্যামোক্সিসিলিন বলছিলাম অ্যামোক্সিসিলিন গ্রুপ দিয়েছিলাম না খুব পপুলার যে মক্সাসিলিন স্কোয়ারের এই গ্রুপগুলো পড়ার ফল থাকে ফলাফল দেখো এটা পোলট্রির জন্য পঁচল্লিশ প্লাস বিশেষ করে পোলট্রির যে কোনো প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন বিশেষ শ্বাসতন্ত্রের উপরে এটা ভালো আছে পঁচল্লিশ প্লাস এটা খুব পপুলার একটা ওষুধ কিন্তু বুঝছো পোলট্রির জন্য এটা হ্যাঁ আর হলো আর একটা আমরা একটা ওষুধ আসলাম যে স্ট্রিপটোমাইসিন এবং পেনিসিলিন কম্বাইন বলছে মনে আছে পেনিসিলিন মানে স্ট্রিপটোমাইসিন সিঙ্গেলি থাকে না সাধারণত অন্য দেশের সাথে কম্বাইন আগে থাকে এই দেখো এই ওষুধটা হচ্ছে আমাদের এই যে স্ট্রিপটোপেন পড়াছি না এটা খুব দেখো এই কম্বিনেশন অফ পেনিসিলিন অ্যান্ড স্ট্রিপটোমাইসিন যদি কম্বিনেশন করা হয় বাংলায় লেখা আছে কম্বিনেশন অ্যান্টিবায়োটিক না এটা পাড়া ভাবে থাকে পাঁচ পাঁচ দিন থেকে খুব সুন্দর একটা অ্যান্টিবায়োটিক তো মনে করেন যে পিপিআর রোগের ক্ষেত্রে খুব ভালো আছে ঠিক ছাগলের একটাই ডোজ ছাগলের জন্য তৈরি এটা একটা ছাগলের জন্য পানি ভরে দিয়ে তৈরি করে বাস পিপিআর রোগের জন্য একটা আদর্শ তৈরি হয়েছে তাই না আমাদের কোনো সত্যি কাছে জলের জন্য আমাদের ছিল নতুন নিয়ে আসছে আমাদের এসআইপিএন ছিল দেখছি না আপনার সুবিধ ছিল স্যার এই সাবজেক্ট উঠুন ভালো সুবিধা রেনামাইসিন বারবার আমার লিখছিলাম অনেক সুন্দর একটা মানে জ্বর ব্যথা ব্যবহার হয় দাম একটু বেশি কার্যকর
যে টলফানের পড়ছিল আমার টলফানামিক অ্যাসিড সালিম মনে আছে? জি স্যার, টলফানামিক অ্যাসিড। এরকম আমার মেলভেটের কথা বলছিলাম তাই না? এরকম মেলভেট ট্যাবলেট আকারে পাওয়া যায়, আমার মেলভেট আমাদের ইঞ্জেকশন আছে কালেকশন। এটা হচ্ছে মেলভেট। এসব কি জ্বর এবং মার্কেট থেকে নিষিদ্ধ হয়ে গেছে খাওয়ার কারণে অনেক শুকুর মারা গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। এখন আমার ব্যবহার করি না, মানুষের ব্যবহার নাই। এটা কি এটা দেখানো হয়েছে না? আচ্ছা, আর একটা ট্যাবলেট আকারে যে আমরা ফার্স্ট ফ্রেমের কথা বলছিলাম, প্যারাসিটামল, এটা প্যারাসিটামল আর স্কোয়াস এইচ ভেট। এইচ নামে আছে ভেটের জন্য আমার এগুলো ধরো ভেট যোগ করছে থাকে। জি স্যার, এইচ ভেট ফার্স্ট ফ্রেম। দেখো আমার এটাকে বলছিলাম হলো যে অ্যানালজেসিক ড্রাগ, মনে আছে? অ্যানালজেসিক ড্রাগ করে যে সমস্ত ঔষধ জ্বর এবং বাকি দুটো করে কাজ করে। না না, ট্যাবলেট খানোর পদ্ধতি কথা বলছিলাম আমি, পাকা কলার মাছকে ঢুকাই দিয়েছে কলার মধ্যে। আর এই যে এন্টি হিস্টামিন বলছিলাম, এন্টি হিস্টামিন এটা হচ্ছে হিস্টামিন এসআই কোম্পানি না? আর একটা বলছিলাম ট্যাবলেট প্রোমিভেট, এটা অবশ্য তোমার এন্টি হিস্টামিন নামে লিস্ট আছে। এরপর হলো যে কিছু বলে কিছু সালফোরামাইড ওষুধের কথা বলছিলাম, মনে আছে না? যে অ্যান্টিবায়োটিক গ্রুপের মধ্যে না কিন্তু এটির মতো কাজ করে, আসলে সালফোরামাইড অলরেডি তোমরা এটা ব্যবহার করছো আমাদের হাসপাতালে, ব্যবহার করছো সালফোরামাইড গ্রুপের। এটা কিন্তু কোর্স করছে আমাদের, আমার 7 দিন চালাইছে একটা হাসপাতালে। কোর্স না করলে কিন্তু রোগ আর রিভার্স চলে আসে, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক মতো কোর্স করতে হয় তাই না? 3 থেকে 7 দিন। আচ্ছা, এরপরে পোলট্রি একটা ওষুধ আছে ESB3, ESB3 30% আমরা টক্সিকোসিসের কিন্তু অলরেডি ব্যবহার করছি। জি স্যার, এটা সালফোরামাইড গ্রুপের খুব ভালো কাজ করে। আর বলছিলাম যে খুরা রোগের ক্ষেত্রে ওয়াশ করার পরে সুমিভেট পাড়া লাগাতে বলছিলাম না? এটা সুমিভেট পাড়া কিনতে পারে সালফোরামাইড। দেখ এখন কিন্তু মানটা সিক্সে সহজ হচ্ছে না? কিন্তু আমার সঙ্গে থেকে আমি ট্রিটমেন্টটা করতে পারবো তাই না? পাওয়া যাবে না সালফোরামাইড। সালফা প্লাস ডায়রিয়ার জন্য বলছিলাম, রক্ত আমাশয় আমাশয় ডায়রিয়ার জন্য বলছিলাম সালফোরামাইড, সালফা প্লাস। দেখছো এর মধ্যে 4টা অ্যান্টিবায়োটিক আছে স্ট্রেপটোমাইসিন দেওয়া আছে, দেখো 4টা সালফোনামাইড স্ট্রেপটোমাইসিন ক্লাসে বলছিলাম না? আর এছাড়া বলছিলাম যে প্রোটোজোয়া দূর করার জন্য আমরা বলছিলাম মেট্রোনিডাজল ব্যবহার করবো আমার জন্য বলছিলাম না? সেই হিসাবে যে ডাইরোভেট আছে, অ্যামোডিজ ভেট আছে, আমরা মেট্রোভেট আছে ক্লাসে বেশি, কিন্তু এইসব মেট্রোনিডাজল ডাইরোভেট বা অ্যামোডিজ তো আমাদের স্কারকমের সময় নাম জানি মানুষ, অ্যামোডিজ ভেট। পেটের ট্রাভেল হয় না, পেটের ট্রাভেলের জন্য আমরা বলছিলাম যে প্রাথমিক পর্যায়ে আমরা কি করবো মনে আছে? প্রথমে যে এই যে অ্যানোরাভেট, অ্যানোরাভেট এইগুলো স্টোমাভেট এগুলো খাবো মনে আছে না? ডিজিটক, জাইমোভেট, কে ফোন দিছে? বলছিলাম কি মনে আছে? এই যে নো ব্লাড জিরো ব্লাড বলছিলাম মনে আছে না? এই এরপরে শেষ ফেজে বহির কেয়ার বহিরভেট বলছিলাম মনে আছে না? অত্যন্ত কার্যকরী অ্যাপিভেট আছে, এটা আছে ইউনিব্লাড, এটা আর এক কোম্পানি। আচ্ছা, অ্যান্টিসেপ্টিকের ক্ষেত্রে আমরা ভাইরোসিড বলছিলাম, তুমি মার্কেট নাম দিয়েছিলাম না? জিপিসি এটা কিন্তু দিয়েছিলাম মনে আছে? জিপিসি এটা কোনো লেখা আছে, জিপিসি এটা ব্যবহার করে তোমার পানিতে ব্যবহার করে স্প্রে করে স্প্রে করা যেতে পারে, ফুটপাতে ব্যবহার করা যায়, টিউশন টিউশন ওদের না টিউশন ব্যবহার করা যায়, টিউশনটা ভালো একটা কিসের জন্য? এরপর হলো আমাদের
তোমাদের জন্য বলা হয়েছিল যে এটা ট্রাইলেভেট এলটিভেট দিছিল গতকাল। এগুলো গোল ক্রিম এবং গোল জাতীয় সংগ্রহে যাবে। আর পোলট্রিটার নামটা হয় দিচ্ছিলাম আমি না দেওয়া হয়নি না শেষ। আমাদের ভিটামিন দেখো, ভিটামিনের মধ্যে অনেক কিছু দেওয়া আছে। ভিটামিন মধ্যে এই দেখো করা এটা আছে, হ্যাঁ দিয়ে এরপরে ভিটামিন পানিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলছিলাম, মনে আছে? চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলছিলাম না, এডিই কে বলছিলাম না, এটা হচ্ছে এডি। তিনটা করতে কমবাইন করা দেওয়া আছে এটা, আর যারা থাইমিন পাউডার এর মতো বি ওয়ান বি টু দেওয়া আছে, ওই দেখো বি ওয়ান অ্যান্ড বি টু দেওয়া আছে, দেখছো? এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। দুধ বৃদ্ধির জন্য এটা ব্যবহার করতে পারো, অ্যাভেলাফোর গরু দুধ বৃদ্ধি বা তাদের শুষ্ক ব্যবহার করা যায়, অ্যাভেলাফোর এটা গরু দুধ বৃদ্ধি ভিটামিন ভিটামিন দেখছো, বাস এটা দুধ বৃদ্ধির জন্য, এটা এটা তোমাদের আপনার প্রমিল মোটামুটি আমাদের জব আমি কাশি কাশি ঢোকা দিচ্ছি, মনে আছে? কাশি ঢোকার বিকল্প এই যন্ত্র থেকে কাশি ঢোকানো লাগবে না, প্রকার কেন না, মনে আছে না? এই দেখো যন্ত্র থাকে, আমি যেটা আসলাম ছবি কাশি দিয়েছিলাম, এই দেখো যন্ত্র, এই আমরা কেনে দিয়ে এরকম এতক্ষণ ফুটা করে দিয়ে একটু টান দিয়ে দেবো, টান দিলে এই বাতাস বেরিয়ে যাবে, তাই না? কিন্তু এইটা তারপরে ওইটা থাকবে এই পেটের সাথে, হ্যাঁ এর ভয়টা থাকবে, পড়বে গ্যাস বেরিয়ে যাবে, গ্যাস বেরিয়ে যাবে, কিন্তু ওইটা এই ক্যানোলা ও যে ইঞ্জেকশন সিরিঞ্জ আছে ওইটা ঢুকাই দিয়ে পেশনের যে মানে ওটা উঠাই দিতে তো হয় না, ভয় তো অনেক কিছু থাকে না, তো ছোট তার সময় ঘাসটা ফেলে ঘাস একটু কাটবে, একদম ফিক্সড করে দেওয়া হয়, ঘুরে আমি অনেবল দেবো, বাস ঢোকাই দিয়ে ফিক্সড আমাদের হাত কাপাছিল, তা নেই জাস্ট
ওটা একেবারে বেশি আসবে না, এরকম প্রথম দেবা নিয়ে গান বাদক কাজে ব্যবহার করে তাহলে এটা তো আমাদের কক্ষ দিয়ে দেওয়া ভিতরে ঢুকে তাহলে দেখলো হয় না ল্যাপটপের ভিতরে কিন্তু স্যার স্যার আমি আমি যেটা সেটা আমি এটাই এটাই ব্যবহার করতাম আমি যেভাবে আমার সমস্যা হতো না ওই মাঝে মাঝে ভিজা কাপড় দিয়ে যান বসে সরকার।